শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে নাম, ছবি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক আইডি সব সব কিছু ডিটেলস জেনে নিতে পারবা এক ক্লিকেই। তো কিভাবে এই দুর্দান্ত কাজটি করবা সেটি দেখার আগে তোমরা তার আগে একটি ম্যাজিক দেখো। দেখো আমি এখানে এই যে উপরে দেখতে পাচ্ছ এই সফটওয়্যারে টাচ করে দিলাম। টাচ করে দিলেই কিন্তু এই যে দেখছো নাম্বার প্লেট চলে আসলো। এখান থেকে একটি মোবাইল নাম্বার আমি সার্চ করব। সার্চ করলেই দেখো কি দারুণ আর দুর্দান্ত ম্যাজিক তোমরা দেখতে পাও। তো আমি নাম্বারটা সার্চ করছি 0170। তারপর আমি লিখব 53। লেখার পর আমি আর কি লিখব 70। ধরে নাও 70 লিখে দিলাম। তারপর আরও দুটি সংখ্যা লিখব 54। দেখো এটি কিন্তু বাংলাদেশের 11 ডিজিটের একটি ফোন নাম্বার। এই ফোন নাম্বারটিকে আমি এখন সার্চ করব। দেখো উপরে একটি ছবির মতো আসছে এবং তার নিচে দেখো একটি সার্চ অপশান। তোমার নিচেও সার্চ অপশানটা আসতে পারে। তো আমি সার্চ অপশানে টাচ করে দিচ্ছি। দেখো ছবির নিচে হালকা দেখা যাচ্ছে সার্চ লেখা আছে। এই সার্চে যখন আমি টাচ করে দিলাম দেখো এটি সুন্দরভাবে সার্চ হচ্ছে, দারুণ আর দুর্দান্ত ভাবে সার্চ হচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সার্চ হয়ে গেল। ওয়াও, দুর্দান্ত ম্যাজিক। একটি মোবাইল নাম্বারকে সার্চ করার পর তার সমস্ত ডিটেলস এসে গেল। নিচের দিকে লক্ষ্য করো, তার নাম, তার স্পষ্ট ছবি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব সব কিছু, পরিচিত বা অপরিচিত নাম্বার থেকে সব ডিটেলস তোমরা এভাবে পেতে পারো। তার সঙ্গে হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলতে পারো, তার ফেসবুক অ্যাকাউন্ট চেক করতে পারো। মেসেজ বা চ্যাটিং করার জন্য ডান দিকে 3 ডট আছে, সেখানে টাচ দিয়ে তুমি মেসেজ বা চ্যাটিং করতে পারো। শুধুমাত্র একটি মোবাইল নাম্বার দ্বারা তার সব কিছু তুমি ডিটেলস জেনে নিতে পারো। তো এই দারুণ দুর্দান্ত ম্যাজিকটি কিভাবে তোমরা করবা জানতে চাইলে, দেখতে চাইলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি। খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু, তাই চলো কোনো কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তোমাদের কাছে বিশেষ একটি অনুরোধ, এমন দারুণ দুর্দান্ত ভিডিও দেখার জন্য এই ভিডিওটিতে একটি লাইক সহ কমেন্ট করবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখো, পরবর্তী আপলোড করা ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। এই দারুণ দুর্দান্ত কাজটি করতে হলে তোমার মোবাইলে যে কলার আইডি আছে, এই যে কলার আইডি আছে, এই কলার আইডির মতো আরো একটি কলার আইডি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো চলো আমরা গুগল প্লে স্টোরে যাই। গুগল প্লে স্টোরে টাচ দিয়ে দিলাম উপরে সার্চ বার, এখানে টাচ দিয়ে আমাকে লিখতে হবে আইকন, EYECON আইকন লিখে সার্চ করে দাও। দেখো আমি উপরে আইকন লিখেছি, লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দিলে এই আইকনটি পেয়ে যাবা। তোমরা অন্যান্য আইকন পেলেও হবে না, কিন্তু এই আইকনটি তোমাকে নিতে হবে। এই যে নিচে দেখছো আইকন, কলার আইডি অ্যান্ড স্প্যাম, এটি তোমাকে ইনস্টল করে নিতে হবে। তো এই যে ডান দিকে ইনস্টল লেখা আছে, এই ইনস্টলে ক্লিক দিয়ে দাও। দেখো ডান দিকে তোমরা একটু দেখো 50 মিলিয়ন মানুষ এটি ডাউনলোড করে ফেলেছে, তাই আমি এটি ইনস্টল করে দিলাম। ততক্ষণে তোমাকে অ্যাপসটি একটু ভালোভাবে দেখাই। এই যে দেখছো এই অ্যাপসটি তোমরা ভালোভাবে দেখে ইনস্টল করে নাও। যখনই ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু ডান দিকে ওপেন লেখা চলে আসবে। তো আমি ওপেনে ক্লিক করে দিলাম। যখনই ওপেনে ক্লিক দেব তখন কিন্তু এই কলার আইডি ওপেন হয়ে যাবে ঠিক এমনি ভাবে। দেখো লেখা চলে এসেছে ওয়েলকাম টু আইকন। এবার নিচে দেখো গেট স্টার্টেড লেখা আছে, এখানে আমি টাচ করে দিব। তো গেট স্টার্টেড এ যখনই টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসলো। এখন লক্ষ্য করো এটাতে অ্যাক্সেস চাচ্ছে, অ্যালাউ অ্যাক্সেস, তোমাকে অ্যাক্সেস দিতে হবে। তুমি যেহেতু অন্যান্য নাম্বার থেকে এক ক্লিকে সমস্ত ইনফরমেশন নিতে চাও, তোমারও ইনফরমেশন এই অ্যাপসটিতে দিতে হবে। তো আমি নিচে কন্টিনিউতে টাচ করে দিলাম। কন্টিনিউতে টাচ করে দিলে এখানে দেখো আরো কয়েকটি অ্যাক্সেস দিতে হবে। তো দেখো প্রথমে লেখা আছে ফোন পারমিশন, আমার ফোন পারমিশন দিতে হবে। তো এইখানে আমি টাচ করে দিলাম। যখনই টাচ করে দিলাম দেখো অ্যালাউ চাচ্ছে, তো আমি অ্যালাউ করে দিলাম। এখানে 3 বার অ্যালাউ চাইবে, তাই আমি অ্যালাউতে আবারও টাচ করে দিলাম। তারপর আবারও টাচ করে দিলাম। পরপর 3 বার অ্যালাউতে টাচ করার পর দেখো এটি অ্যালাউ হয়ে গেছে। এবার নিচে দেখো আইডেন্টিফাই কলার্স, এটাতেও আমি টাচ করে দিব। টাচ করে দিলে দেখো সেট অ্যাজ ডিফল্ট, আমাকে এটাতে টাচ করে দিতে হবে। টাচ করে দিলে দেখো এটিও কিন্তু অন হয়ে গেল। তো যখন আমি উপরেরটা টাচ দিয়ে দিলাম তখন দেখো এই পরের পাতাটি চলে আসবে। তারপর এখানে লিখা চলে এসছে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এখানে আমি টাচ করে দিব, দিয়ে এটাকে অন করে দিব, অর্থাৎ অ্যালাউ করে দিব। এবার ব্যাক বাটনে টাচ দিব, ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে আসব। এবার সব নিচেরটিতেও আমি টাচ করে দিব। টাচ করে দিলে কিন্তু এইভাবে অন, টাচ করে এটাতেও কিন্তু সেট অ্যাজ ডিফল্টে আমি সেট করে দিব। যখনই সেট করে দিব দেখো 4টি কিন্তু অন হয়ে গেছে। আশা করি তোমরা এই সেটিংসগুলো কীভাবে করবা বুঝতে পেরেছো। এবার দেখো নিচে লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউতে টাচ করে, যখনই কন্টিনিউতে টাচ করে দিবা তোমার এই পাতাটি চলে আসবে। এখানে তোমার একটি ফোন নাম্বার লাগবে, তোমার যে ফোন নাম্বার এখানে সেট করে দাও। দেখো ফোন নাম্বারের ঘরে আমি টাচ করে দিলাম, দিয়ে আমার ফোন নাম্বার এখানে সেট করে দিচ্ছি। দেখো আমার ফোন নাম্বারটা এখানে সেট করে দিলাম, তারপর কন্টিনিউতে টাচ করে দিলাম। কন্টিনিউতে টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। তারপর আবারও কন্টিনিউতে টাচ করে দিলাম, অর্থাৎ 1 থেকে 10 লোড হওয়ার পর সঠিক সাইনটি চলে আসবে এমনিভাবে।
এবার কিন্তু তোমার নতুন কলার আইডিটি সঠিকভাবে সাইন ইন হয়ে গেছে এবং যে মোবাইল নাম্বারটা আমি এখানে সেট করলাম তার নাম আমার নাম আমিরুল ইসলাম সেটিও কিন্তু এসে গেছে এবার নিচে দেখো লেখা আছে দিস ইজ মি এই দিস ইজ মি তে টাচ করে দিব অর্থাৎ এটাই যে আমি সেটা আমি সেট করে দিলাম দেখো এবার কিন্তু লোড নিচ্ছে লোড নিয়ে কিন্তু আসল পাতাটি চলে আসবে এখানে যত ছবিগুলো দেখছো এগুলো হচ্ছে কন্টাক্ট নাম্বার এখানে টাচ দিলে কিন্তু সব রকম তথ্য উপাত্ত আমি এখান থেকে পেয়ে যাব উদাহরণস্বরূপ আমি আমার একটা কন্টাক্ট নাম্বারে টাচ করে দিচ্ছি যখনই আমি আমার কন্টাক্ট নাম্বারে টাচ করে দিলাম দেখো সমস্ত তথ্য উপাত্ত গুলো চলে আসলো তার নাম ছবি ফেসবুক হোয়াটসঅ্যাপ সব সবকিছু এবার আমি ব্যাক বাটনে টাচ দিয়ে অপরিচিত নাম্বার থেকে কিভাবে তথ্য উপাত্ত পাবো সেটি তোমাদের দেখাচ্ছি তো নিচে দেখো নাম্বার প্লেট এখানে আমি টাচ করে দিব টাচ করে দিলেই আমার নাম্বার প্লেট চলে আসলো তো আমি এখানে একটি অপরিচিত নাম্বার লিখছি 01790537054 তো এখানে আমি বাংলাদেশের এই 11 ডিজিটের নাম্বারটি সেট করে দিলাম যেহেতু আমি আগেই বাংলাদেশ সেট করেছিলাম তাই বাংলাদেশের নাম্বারটাই সেট করে দিলাম এবার আমি এখান থেকে সার্চ করে দিব তোমার নিচেও সার্চ অপশন লেখা থাকতে পারে অথবা উপরে দেখো ছবির নিচে সার্চ অপশনটি চলে এসেছে এই সার্চে আমি টাচ করে দিচ্ছি যখনই সার্চে টাচ করে দিচ্ছি দেখো লোড নিচ্ছে এবং সুন্দরভাবে সার্চ হচ্ছে ওয়াও ওয়াও দারুণ ব্যাপার তারপরে এই অপরিচিত নাম্বার থেকে সমস্ত তথ্য উপাত্ত আমি পেয়ে গেলাম দেখো তার নাম তার ছবি তার মোবাইল নাম্বার তার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব সব কিছু তাকে যদি আমি মেসেজ করতে চাই তাহলে যে ডান দিকে থ্রি ডট আছে এখানে টাচ করব টাচ করে দেখো মেসেজের অপশনও চলে এসেছে এখানে দেখো এখান থেকে এসএমএস করতে পারবা তার কাছে অডিও কল ভিডিও কল সব সব কিছুই করতে পারবা তার সাথে মেসেজ চ্যাটিং সব কিছুই করতে পারবা তো সমস্ত তথ্য উপাত্ত এইভাবেই তুমি পেতে পারো সে যদি অনলাইনে থাকে বা অনলাইন ব্যবহার করে তার ছবি যদি তার মোবাইলে সেট করে থাকে তবেই কিন্তু ছবি দেখতে পারবা নতুবা নয় আর এই অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করতে হলে তোমাকে অবশ্যই সমস্ত অ্যাক্সেস দিতে হবে তুমি যদি অ্যাক্সেস দিতে চাও তাহলে কেবল এটি ডাউনলোড করে সেটি ব্যবহার করতে পারো তোমার প্রয়োজনে তারপর তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে এটাকে কিন্তু ডিলিট করে দিবা এই অ্যাপসটি কিন্তু তোমারও তথ্যপত্র চুরি করতে পারে তাই বন্ধুরা এই অ্যাপসটি সর্বক্ষণ তোমার মোবাইলে না রাখাই ভালো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে